হ্যালো ফ্রেন্ডস, আমি শাশ্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকেই বানাবো লটে মাছের ঝাল। লটে মাছের ঝাল বানানোর জন্য আমি 300 গ্রাম লটে মাছ নিয়েছি, আর লাগছে আমার 2 কাঁচা লঙ্কা, 1টি টমেটো, 1 চামচ আন্দাজে আদা পেস্ট, 1 চামচ আন্দাজে রসুন পেস্ট, হাফ পাতিলেবু, 2টো পেঁয়াজ, সামান্য পরিমাণ গরম মশলা, এবং লাগছে শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো ও 5 ফোড়ন। তো চলুন দেখে নেওয়া যাক লটে মাছের ঝাল। লটে মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। এর জন্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, হাফ পাতিলেবুর রস, এবার এটাকে সুন্দর করে মেখে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট এভাবে রেখে দেবো। লটে মাছের ঝাল বানানোর জন্য প্রথমে কড়াইতে সরষের তেল নিয়েছি, এবার এতে 5 ফোড়ন দিলাম, ম্যারিনেট করা লটে মাছ। ওভেনের ফ্লেমটা মিডিয়াম রাখবো, ঢাকা দিয়ে 10 মিনিট ভালোভাবে কষে নেব। দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে, এগুলো খুবই নরম মাছ, তো সাবধানেই নাড়াচাড়া করতে হবে। ওভেনের ফ্লেমটা হাই করব, এবার এতে গরম মশলা গুঁড়া অ্যাড করব। ১ কাপ জল, ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবেই ফোটাতে হবে। এটা তৈরি হয়ে গেছে, এখন ওভেনটা অফ করে রেখে নামিয়ে নিচ্ছি। লটে মাছের ঝাল একেবারে তৈরি, ভীষণ টেস্টি, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে বানাবেন, বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। মাছের অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, তো দেখে নেবেন। আরও সুন্দর সুন্দর রেসিপিতে অবশ্যই চোখ রাখুন শাশ্বতী হোমমেড রেসিপিতে।
আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান, দেখতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।